তোমরা ক্যাচ মিস মানে ম্যাচ মিস, এটা কিন্তু কলকাতার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল লখনউ সুপার জায়ান্ট, যেখানে কুইন্টন ডিকক ও কেএল রাহুল দুজনা ব্যাট করতে নামে কোনো উইকেট না হারিয়েই তারা 210 রানের একটি পাওয়ারফুল ইনিংস খেলে ফেলায়, যেখানে কুইন্টন ডিকক সেকেন্ড ওভারে সেকেন্ড বলে ক্যাচ তোলে এবং তার ক্যাচ অভিজিৎ তোমার মিস করে, এবং সেই সময় কুইন্টন ডিকক কিন্তু এক রানে ব্যাটিং করছিল। উমেশ যাদব কিন্তু তার এই ক্যাচ মিস করাতে খুব ক্ষুব্ধ হয় তার উপরে, এবং এই ম্যাচে কুইন্টন ডিকক এবং কেএল রাহুল দুজনাই কিন্তু দুর্ধস্ত খেলে। তাদের ব্যাট থেকে কিন্তু বেরিয়ে আসে অনেকগুলো 4 এবং 6, যেখানে কিন্তু তারা 20 ওভারে কোনো উইকেট না হারিয়েই তারা কিন্তু এই রানটা তুলে নেয়। এটা কিন্তু আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি রানের পার্টনারশিপ, যেখানে ডিকক কিন্তু 70 বলে 10টা 6 এবং 10টা 4 এর সাথে 140 রান করে, অপরদিকে কেএল রাহুল 15 বলে 4টে 6 ও 3টে 4 এর সাথে 64 রান করে। এখানে কিন্তু যেরকমটা আশা করা হয়েছিল কলকাতার বোলিং অর্ডারের কাছ থেকে, একদম কিন্তু তার ভিন্নরূপী বোলিং অর্ডার আমরা দেখতে পাই। এখানে কিন্তু কলকাতার বোলাররা কিন্তু সবাই ফ্লপ হয়, এবং বন্ধুরা বলে রাখি কলকাতা যদি এই ক্যাচটা মিস না করতো তাহলে কিন্তু ম্যাচটা একটা আলাদা দিকেই যেতে পারতো। তো বন্ধুরা, এটা কলকাতার 2022 এর আইপিএলে শুধু ক্যাচ মিসই না, এটা তার এই সিজনের প্লে অফ মিসও বলতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।